হ্যালো ফ্রেন্ডস এস এই চ্যান পুরো পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছে এবং আল্লাহ তালা মতে আমি অনেক ভালো হয়েছি আজকে টাইটেল এবং থামনেকে অলরেডি বিষয়টা বুঝতে পারতে সো আমরা থামনেলে বলেছিলাম যে রোনালড ইন্ গেমে আসতে পারে না ডিএলএস খেলে টাকা এতটুকুই আমরা বলেছিলাম তো এখানে পুরোটা লেখার সুযোগ আমরা পাইনি আসলে হবে ডিএলএস খেলে কি টাকা ইনকাম করা যায় কিনা আমি দুইটা কোয়েশ্চেন যে আমরা যেটা থামনেলে ইউজ করেছি সেগুলো কিন্তু আমার নিজের কোনো কথা নয় তুমি সেটা কমেন্ট করেছ আর আজকের ভিডিওতে সম্পূর্ণ কমেন্টের রিপ্লাইগুলো আমরা শো করবো সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে কথাগুলো বলার চেষ্টা করবো সো আমাদের চ্যানেল যারা নতুন রয়েছে অবশ্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বটনটি অল টাইম অন করে দেওয়া ভিডিওটা একবার লাস্ট পর্যন্ত দেখো প্রথমে ভিডিওটাতে একটা লাইক করে দাও চলো আমরা তোমাদের কমেন্টগুলো প্রথমে শো করি গাইস হাসান ভাই আমাদেরকে কমেন্টে বলছিল যে ভাই ডিএলএস টোয়েন্টি ওয়ান এবং টোয়েন্টি টু খেলার কোনো উপায় আছে কি না গাইস এর আগেও তোমাদেরকে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ডিএলএস নাইনটিন এবং টোয়েন্টি ওয়ান কীভাবে খেলবা এবং তোমাদেরকে আজকে কিছু প্রুফ ছাড়া জাস্ট মুখে বলে দিই এটা তোমরা ট্রাই করবা তোমরা ক্রুমে অথবা গুগলে যাবা যাওয়ার পরে হ্যাপি মুড নামে

ইচ্ছা সবার সাথে খেলবো তো ভাই কমেন্ট অনেক সুন্দরভাবেই করছো দেখো আমরা আলতু ফালতু কন্টেন্ট কমই দেই যখন আমাদের কন্টেন্ট থাকে না তখন চ্যানেল অ্যানালাইসিস ঠিকভাবে ধরে রাখার জন্য আমরা অন্য রকম কন্টেন্টে ভিডিও বানাই এবং তোমার যে কথাটা ছিল সেটা হচ্ছে একটা গ্রুপ খুলি গেছে আমি তোমাদেরকে আগেও বলছিলাম যেটা টুর্নামেন্ট গ্রুপ খুলতে চাই বাট একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করা অনেকটা ঝামেলা আই মিন অনেকগুলো টিম হয় সেখান থেকে আবার লটারি করতে হয় ড্র করতে হয় ম্যাচের টাইমগুলো আবার ফিক্সড করতে হয় আমি চাচ্ছি না টুর্নামেন্ট করতে বাট আমি খুব শীঘ্র ওই একটা নির্দিষ্ট টাইম দেব ওই টাইমে একটা নির্দিষ্ট কোডও তোমাদেরকে দিয়ে দিব ওই কুডে যারা নির্দিষ্ট টাইমে সার্চ করবে তারা কিন্তু আমার সাথে খেলতে পারবে ওই কিন্তু আমি ইউটিউবে আপলোড করব খুব শীঘ্র এই বিষয়ে কিন্তু আমি জানিয়ে কমেন্ট ভাই কি ডিএলএস টোয়েন্টি ফাইভে আসার সম্ভাবনা আছে কিনা বা গেমে পাওয়া যাবে কিনা এই কমেন্টে কিন্তু আমরা থামিলি তোমাদেরকে বসিয়েছিলাম বলেছিলাম তো এই যে কথাটা লিখছে ভাই দেখো আমরা আগেই বলেছি যে যে প্লেয়ারগুলা লাইসেন্স নাই বা যারা রিটায়ার্ড হয়ে যায় তারা কিন্তু ডিএলএস এর সাথে কোনো চুক্তি থাকে না রোনালদিন হো দিয়াগো ম্যারাডোনার সাথেও কিন্তু সেম কাহিনীটাই হয়েছে বাট ডিএলএস যদি একটা রোলস থাকে যে পেসের মতো যে এপিক প্লেয়ার অথবা প্লেয়ার ওল্ড প্লেয়ার ডিএলএস যদি এই চুক্তিটা ডে করে যে তোমরা ওল্ড প্লেয়ারগুলোকে কিনতে পারবা অথবা টাকা দিয়ে হোক বা সিজন পা যেভাবে কিনো সেভাবে হলেও তোমরা কিনতে পারবা তাহলে ওই রকম যদি একটা অপশন এড করে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই রেয়ার ডিএলএস এ কিনতে পারবা তার আগে কিন্তু কিছুই বলা যাচ্ছে না বাট আমার মনে হয় ওরকম কিছুই হবে না ডিএলএস একটা সব থেকে আপডেট এবং ডিফারেন্ট গেম যেখানে কিন্তু অনেক ওল্ড প্লেয়ার থাকা সত্ত্বেও আই মিন তারা গেম ফুটবল ছেড়ে দেওয়ার পর কিন্তু থেকে সরিয়ে দেওয়া হয় কমেন্ট ভাই মোবাইল ছাড়া তার আইডি হ্যাক করবো আইডি হ্যাক সম্পর্কে কোনো রকম কোনো কথা বলতে চাই না বাট যদি কারো আইডি হ্যাক হয়ে থাকে তারা আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করতে পারবা আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু একজন ভাই কমেন্ট করছে যে ভাই আমি একটা আইডি সেল করবো কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি দেখো ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক এর লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে যোগাযোগ করলে একদম সরাসরি আমাদের সাথে যোগাযোগ হবে তাছাড়া যদি ফেসবুক থেকে সার্চ করে যোগাযোগ করে তাহলে কিন্তু তোমরা ফেক আইডি কবলে পড়ে যেতে পারো কেউ বয়েস দিলে ওই বয়েসটা দিয়ে কিন্তু আমাকে জাজ করবে না বা কোনো রকম কোনো ডিল করবে না তোমরা কলে কথা বলবা শিওর হবে এরপরে কিন্তু ডিল করবা এরপর গাইস এসে বলছিল যে ডিএলএস খেলে টাকা ইনকাম করা যাবে কিনা ডিএলএস খেলে টাকা ইনকাম করার সিস্টেমটা হচ্ছে বিভিন্ন রকম টুর্নামেন্টে তোমাদের অ্যাড হতে হবে ওইখানে কম ফি দেওয়া হয় যেমন বিশ পঁচিশ তিরিশ টাকা ফি দেওয়া হয় এবং প্রাইস মানি দেওয়া হয় মোটামুটি পাঁচশো তিনশো সাড়ে তিনশো টাকা তো যদি তোমরা তোমাদের যে এক্সপেরিয়েন্স রয়েছে এবং ভালো খেলার মাধ্যমে যদি তোমরা ওইখান থেকে উইন হতে পারো তাহলে কিন্তু অবশ্যই ফার্স্ট প্রাইজ মানিটা পেলে তোমাদের একটা ইনকাম হবে তো ওটাই হচ্ছে সৎভাবে ডিআরএস খেলে ইনকাম তাছাড়া ডিআরএস খেলে ইনকাম হচ্ছে যদি একটা আইডি তোমরা ম্যাক্স করো তাহলে কিন্তু খেলে ম্যাক্স করার পরে ওইআইডিটা আমার মাধ্যমে স্যাল দিতে পারবো অথবা যে কোনো মাধ্যমেই সেফ লোকের মাধ্যমে সেল দিতে পারলে ওইখান থেকে তোমাদের কিন্তু খুব ভালো একটা আর্নিং হয়ে যাবে সো আজকে ভিডিও এ পর্যন্ত ভিডিওটা দেখা লাস্ট পর্যন্ত দেখছো অবশ্যই কমেন্টে বললো এবং আজকে 求められてちどの蕎麦刑。